জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার দশ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ একই সঙ্গে খালাস চেয়ে করা আপিলের অনুমতিও পেয়েছেন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে খালেদা জিয়ার দুটি লিফট ও আপিল মঞ্জুর করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা বলেন বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এই মামলাকে ব্যবহার করা হয় বেআইনি ভাবে দেয়া হয় সাজা দু সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত পরে হাইকোর্ট আপিল শুনানি করে সাজা বাড়িয়ে দশ বছর করে দেন তারেক রহমানও এই মামলায় দণ্ডপ্রাপ্ত ছয় আগস্ট এই মামলায় বেগম জিয়াকে দণ্ড থেকে মুক্তি দেন রাষ্ট্রপতি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আদালত আজকে আদেশ দিয়েছেন যে আপিল করেছেন প্রাথমিকভাবে এবং এই ফেসিস সরকারের পক্ষ থেকে তারপরে জুডিশিয়ারির পক্ষ থেকে এবং দুদকের অনুরোধে দেয়া হয়েছিল এবং সেই আদেশগুলো রায়গুলো মাননীয় আদালত স্থগিত ঘোষণা করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ভাবে প্রতি সুদ হয়ে হাইকোর্ট ডিভিশন প্রতিহিংসার বশবর্তী হয়ে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছিলেন অন্যতায় এভিডেন্সে না গিয়েছে পেপার ট্রাস্ট ফ্যামিলি অনেক ধরনের কথা বলেছেন আমরা সে ব্যাপারে যেতে চাই না আমরা শুধু একটা কথাই বলবো আইন বহির্ভূত পাঁচ বছরের সাজা দশ বছর করেছেন পাঁচ বছরের সাজাই দেয়া যায় না কারণ ইট ওয়াজ এ প্রাইভেট ট্রাস্ট বিষয়ে আরো তথ্য জানাতে হাইকোর্ট প্রাঙ্গনে আছেন রিপোর্টার আফজাল হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে এই মামলাটি যখন হাইকোর্টে শুনানি হয়েছিল তখনও আমরা হাইকোর্টেই ছিলাম আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে দু হাজার আঠেরো সালের আট ফেব্রুয়ারি যখন জিয়ারফোন ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত পাঁচ বছরের সাজা দিলেন এরপরে দুদক সাজা বাড়ানোর একটি আপিল করলো এবং আপিল করার পরে হাইকোর্টে এসে সাজাটি হয়ে গেল দশ বছর এবং এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই বছর এক মাস সতেরো দিন জেল খাটেন আমরা জেলে থাকা অবস্থায় দেখেছি যে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা একটি জামিনের জন্য কত আদালত পর্যন্ত ঘুরেছেন বেশ কয়েকটি আদালত ঘুরেছেন বেশ কয়েকবার জামিন আবেদন করেছেন কিন্তু কোনো আদালতেই তারা প্রতিকার পাননি কোনো আদালতেই তারা জামিন পাননি পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেগম খালদা জিয়ার এই দুটি আপিল অর্থাৎ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে করা আপিলের শুনানি শুরু করার জন্য উদ্যোগ নেওয়া হয় এবং আজকে তাদের যে দুটি লিপ্ট আপিল সেই লিপ্ট আপিলের শুনানি গতকালকে হয়েছিল আজকে আদেশ দিয়েছেন আপিল বিভাগের তিনজন বিচারপতির বেঞ্চ আজকে বেগম খালেদা জিয়াকে দেয়া দশ বছরের সাজা অর্থাৎ বিচারিক আদালতের পাঁচ বছর হাইকোর্টের পাঁচ বছর এই দশ বছরের সাজা স্থগিত করে দিয়েছেন এবং একই সাথে বেগম খালেদা জিয়া যে খালাসটি আপিল করেছেন সেই আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীকে বলেছেন যে দ্রুত এই মামলা আপিলের যে সার সংক্ষেপ এটি প্রস্তুত করার জন্য এবং পেপার বুক প্রস্তুত করার জন্য এবং আজকে খুবই আক্ষেপ নিয়ে বলছিলেন যে তারা এই মামলাটিতে বেগম শুধুমাত্র জন্য জামিনের কতবার কত কান্নাকাটি করেছেন এভাবেই তিনি বলেছেন বেগম খালদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন যাই হোক আজকে এই মামলায় যেহেতু লিভ গ্রান্ট হয়েছে এবং তার সাজা স্থগিত হয়েছে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বেগম খালদা জিয়ার আইনজীবীরা বরাবরই বলে আসছেন যে এই মামলাটি করাই হয়েছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাইরে রাখার জন্য এবং যে ইতিহাসে অর্থাৎ বিচার বিভাগের ইতিহাসে কখনোই দেখা যায় না যে বিচারিক আদালতে একটি রায় দিল এবং সেই রায়ের প্রেক্ষিতে এসে হাইকোর্টে সে সাজা বাড়লো হাইকোর্টে এসে সাধারণত সাজা কমে কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সাজা বেড়েছিল এমনটি কিন্তু তারা বলছেন এবং এটি ফরমাইশিভাবেই তৎকালীন সরকার আওয়ামী লীগের নির্দেশে বিচার বিভাগকে ব্যবহার করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেই সাজাটি দেওয়া হয়েছিল যেন বেগম খালেদা জিয়া রাজনীতির বাইরে থাকতে পারেন হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছে আজকে বেগম খালেদা জিয়া আনজীবা সন্তোষ প্রকাশ করেছেন যদিও এই মামলাতেই এর আগেই ছয় আগস্ট রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে তার যে দণ্ড থেকে অব্যাহতি দিয়েছেন কিন্তু বেগম খালেদা জিয়া বরাবরই বলে আসছেন তিনি আসলে রাষ্ট্রপতির ক্ষমা চান না তিনি আইনিভাবে নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে চান এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আপিলের অনুমতি পাওয়া এবং তার যে দশ বছরের সাদা স্থগিত হওয়ার বিষয়ে সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে